আমার থেকে হুকুম ব্যতীত আপনারা এমন কোন কাজ করবেন না যেটাতে আপনাদের সমস্ত আমল তরিকতের সমস্ত কাজগুলো নষ্ট হয়ে যেন না যায়, ঠিক কিনা? এখানে দুই দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আমার মসজিদ কাবলা যারা অনুসারী আছেন তাদেরকে আমি আহ্বান জানাবো, যদি মসজিদকে মানেন সে যেই হোক না কেন, এমনকি আমার ছেলেদেরকে যদি আপনারা দাওয়াত করতে চান আমার হুকুম লাগবে, মসজিদের হুকুম ব্যতীত আপনারা কোনো কাজ করতে পারবেন না। এমনকি যদি মক্কা মদিনাতেও যদি সফরে যান, জিয়ারতে যান বা দূরে কোনো মাজারে জিয়ারতে যান, অবশ্যই মসজিদের হুকুম নিতে হবে, যেখানে যাইতে হবে বা যে অনুষ্ঠানে করতে হবে আমার হুকুম লাগবে।